একুশে অক্টোবর পুলিশ স্মৃতি দিবস গোটা দেশে দিনটি শ্রদ্ধার স্মরণে পালন করা হচ্ছে, রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত। একুশে অক্টোবর পুলিশ স্মৃতি শহীদ দিবস, গোটা দেশব্যাপী কর্তব্যরত অবস্থায় যেসব পুলিশ এবং নিরাপত্তা রক্ষী আত্মবলিদান দিয়েছেন, এদিনে শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করা হয়। গোটা দেশে দিনটি উদযাপিত, রাজ্য এর ব্যতিক্রম নেই। সে মতে এদিন অরুন্ধতী নগর স্থিত পুলিশ মাঠে পুলিশ স্মৃতি শহীদ দিবস পালন করা হয়। এ পালনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা সহ অন্যান্য বরিষ্ঠ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজের পাশাপাশি শহীদ পুলিশ কর্মীদের স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে এদিন পুলিশ মাঠে এই পুলিশ স্মৃতি শহীদ দিবস পালনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আর সমস্ত পুলিশ কর্মীরা নিষ্ঠা সহকারে তাদের কর্তব্য পালন করেন বলে নিজ বিশ্বাস ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পুলিশ শহীদ স্মৃতি দিবস সারা ভারতবর্ষ ব্যাপী সমস্ত স্টেটেই দিনটি পালিত করা হয়। এই দিনটি বীর শহীদদের আমরা স্মরণ করি, তাদের পরিবারকে স্মরণ করি। আর আমি বিশ্বাস করি ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এবং ভারতবর্ষের প্রত্যেকটি ফোর্সের যারা জওয়ান রয়েছেন, অফিসার রয়েছেন, ওনারা কর্মনিষ্ঠার সঙ্গে দেশমাতৃকার সেবা করেন। স্মৃতি শহীদ দিবস পালনে ছিল একটা গুরু গম্ভীর শ্রদ্ধাভাব। সাধারণ মানুষও এই অনুষ্ঠান শ্রদ্ধা বলে উপভোগ করলেন। সর্বোপরি এই পুলিশ স্মৃতি শহীদ দিবস পালন অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পুলিশ কর্মী, সর্বোপরি আরক্ষা দপ্তরের সমস্ত কর্মীদের মধ্যে ভাব গম্ভীর শ্রদ্ধাপূর্ণ ভাব পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবোর।